হাবিব সাল্লাই মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের মাঝে পবিত্র ঈদুল আদহা সমাগত আমরা পবিত্র ঈদুল আধাহাতে বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকি এছাড়াও প্রতিনিয়ত আমরা গরু ছাগল ভেড়া মহিষ এবং বিভিন্ন প্রাণী প্রতিনিয়তই আমরা এই সকল প্রাণী জবে করে থাকি এবং খেয়ে থাকি আল্লা সুবাহানহুতার হালালকৃত এই সকল প্রাণীর মধ্যেও কিছু কিছু অংশ রয়েছে যেগুলো খাওয়া হারাম রয়েছে মাকরু রয়েছে চতুর্দশ শতাব্দীর মোহান মুজাদ্দিদ আলা হজরত আজিমুল বারকাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা আলাহ রহমতর রহমান তার বিশ্ববিখ্যাত ফতোয়া গ্রন্থ উল্লেখ করেন যে প্রাণীর বাইশটি অংশ খাওয়া কোনোটা হারাম এবং মাকরুয়ে তাহরিমি নিষিদ্ধ রয়েছে আসুন আমরা জেনে নেই প্রাণীর কোন কোন অংশ খাওয়া হারাম এবং মাকরু রয়েছে নাম্বার এক রগের রক্ত পিত্ত মূত্রথলি গাভি এবং সার এর লজ্জাস্থান অন্ডকোশ জোড়া যাকে শরীরের গাঁট বলা হয় হারাম মজ্জা ঘাড়ের দোপাটটা যা কাঁধ পর্যন্ত টানা থাকে কলিজার রক্ত তিলির রক্ত মাংসের রক্ত যা জবে করার পর মাংস থেকে বের হয় হৃৎপিণ্ডের রক্ত পিত্ত অর্থাৎ ওই হলদে পানি যা পিত্তের মধ্যে থাকে নাকের আদ্রতা যেটা ভেড়া ছাগল ইত্যাদির মধ্যে বেশি পাওয়া যায় পায়খানার রাস্তা পাকিস্থলী নারী ভুড়ি, বীর্য ওই বীর্য যা রক্ত হয়ে গিয়েছে ওই বীর্য যা মাংসের টুকরা হয়ে গিয়েছে ওই বীর্য যা পূর্ণ জানোয়ার হয়ে গিয়েছে এবং মৃত অবস্থায় বের হয়েছে অথবা জবেহ করা ছাড়া মারা গিয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি ছিল দর্শকবিন্দু আমরা জানতে পারলাম প্রাণীর এই বিষয়গুলো নিষিদ্ধ রয়েছে আমরা যখনই আমাদের কোরবানির পশু কোরবানি করব সেটাকে কাটবো কিংবা অন্য সময়েও যখন আমরা আমাদের প্রাণীগুলোকে জবে করে খাবো এই সকল অংশকে অবশ্যই আমরা পরিহার করব আল্লাহ সোহান তালা আমাদের সকলকে হালাল বস্তু গ্রহণ করার নিষিদ্ধকৃত বস্তু থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের সমাজে এটা অনেকই প্রচলিত রয়েছে যে গরুর নাড়ি ভুড়ি খাওয়া এটা মকরুয়ে তেহরিমি রয়েছে আমরা চেষ্টা করব এই মাকরুয়ে তেহরিমিকে পরিহার করার সল্লো আল হাবিব সাল্লি